আবার পাইলাম না রে এখন আবার স্বামী রে। অতি সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ে শনিবার সন্ধ্যা 7টা পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পিরোজপুরের 7টি টলারের 5টির সন্ধান মিলেছে। যোগাযোগ বিচ্ছিন্ন বাকি 2টি টলার আল্লাহর দান ও মায়ের দোয়া ইন্দুরকানী উপজেলার। সন্ধান পাওয়া 5টি টলারের 1টি সাগরে ডুবে গেলেও ওই ট্রলারের জেলেদের ভারতীয় জেলেরা উদ্ধার করেছে বলে জানিয়েছেন পিরোজপুর মৎস্য ট্রলার সমিতি সভাপতি। তবে সন্ধান পাওয়া জেলেদের মধ্যে পাড়েরহাট মৎস্যপল্লীর একই পরিবারের 6 সদস্য আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ভারতীয় জেলেদের হাতে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেদের ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন তাদের পরিবার। আমার আল্লাহ আমি টাকা পয়সা জানি, আমি আল্লাহর কাছে আমার মানুষ কজন একটু সরকার যেন আমার এই উপকার একটু করিয়ে দেয় আমাকে। যখন আমাদের বাংলাদেশে যখন ইন্ডিয়ানরা আসে তখন তাদেরকে দুলোমায়ের মতন একেবারে আগাইয়া কোস্টগার্ড নৌবাহিনীর আগায় দিয়ে আসে তাদের কিনারায়। তাহলে এইটা সরকারের দ্বারা আমাদের আবেদন একটাই যে আমাদের এই জেলেদেরকে যেভাবে তাদেরকে জেলে দেওয়া হয় আর এইটা সে বন্ধ করুক। অর্থাৎ আমাদের যে জেলেরা যারা বর্তমানে সাগরে ঝড়ের কবলে পড়ে ইন্ডিয়া যায় এরা তো আর কোনো মানে তাদের ইচ্ছেগত যাচ্ছে না, যেহেতু ঝড় দাবানের কারণে আমাদের ওখানে যেতে হয়। তারপরে সেখানে নিয়ে এক ঝড়দাবান উপভোগ করে ওইখানে যাওয়া হয়, সেখান থেকে আবার আমাদেরকে জেলে দেওয়া হয়। কারণ আমরা যাবো কোথায় তাহলে? আমার সরকারের দ্বারা একটাই আবেদন যে আমাদেরকে যেন একটু নিরাপদ তাদেরকে দেওয়া হয় আমাদের জেলেদের। আমার বাবা চাচা হয়েছে তিনজন, চাচা তো ভাই দুইজন, বাইটু এক, এবার নানা মামু একজন, এরা 15-16 জন মানুষ। এই ট্রলারটা ডুবে গেছে সাত রাতে ইন্ডিয়ার বোর্ডে উঠেছে, এখন কোন হসপিটালে তা আমরা জানি না। আমরা মানুষের মুখে শুনছি এই একটু পড়ানরা শান্তি লাগছে, জব যে কথা না বলতে পারি অবধি আর শান্তি নেই। পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস জানিয়েছে নিখোঁজদের উদ্ধারের জন্য প্রশাসন সহ তারা ব্যবস্থা নিচ্ছেন। হঠাৎ করে ঝড় হয়েছে, বৃহস্পতিবার রাতে ঝড়টা শুরু হয়েছে। ঝড় শুরু হওয়ার সাথে সাথে আমাদের পিরোজপুর জেলাধীন 8টি ট্রলার নিখোঁজ ছিল, সেখানে আমাদের বর্তমানে 5টি ট্রলার এক এক করে আস্তে আস্তে আমাদের বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা পাইছি, নেটওয়ার্কে আসছে। কিন্তু 1টি ট্রলার কালকে রাত্রেও সংবাদ পাইছি যে লোক আছে, ট্রলার নিখোঁজ। কিন্তু তারপরে যে আমাদের 3টি ট্রলার, 2টি এখন পর্যন্ত নিখোঁজ আছে, লোকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না, ট্রলারেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু আরেকটি ট্রলারের লোক নাকি শুনছি ভারতে এবং নৌবাহিনীতে উদ্ধার করছে, এবং আশা করি আমাদের যে 2টি ট্রলার নিখোঁজ আছে এবং লোক নিখোঁজ আছে, আশা করি আমাদের বিভিন্ন প্রশাসন, কোস্টগার্ড এবং নৌবাহিনী এবং আমাদের বিভিন্ন সমিতির মাধ্যমে এই লোকগুলোও উদ্ধার হবে, এই আশা রাখি আমি পিরোজপুর জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে। কিন্তু তারা বলছে আমাদের হেল্প করবে, কিন্তু তাদের লোক আমাদের বাংলাদেশে যখনই আসে আমরা বিভিন্নভাবে হেল্প করি। কিছুদিন আগেও আমাদের 11 জন লোক যেমন ছোটো মোল্লাখালি যাই উঠছিল, কিন্তু ওখানে লোকগুলো নিয়ে থানায় দিয়ে তাদের হয়তো জেল দিয়েছে, আমাদের লোকগুলো এখন পর্যন্ত ছাড়েনি। কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করবো বিভিন্ন মিডিয়ার কাছে এবং বিভিন্ন প্রশাসনিকভাবে যে আমাদের এই যে ঝড়ের কবলে তারাও জেলে আমরাও জেলে পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু আমি বিভিন্নভাবে অনুরোধ করতেছি এইটা যে তারা আসলে আমাদের কাছে আমরা জামাইয়া ধরে যেভাবে পাঠাই দিচ্ছি আমাদের লোকগুলাও গেলে, যেহেতু সবাই প্যাডের অভাবে সাগরে যায়, তারাও যেন সেইভাবে আমাদের লোকগুলো জামাইয়া ধরে পাঠাই দেয়। ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে নিখোঁজ ট্রলার 2টিতে 35 জন জেলে রয়েছে। শিহাব আশরাফ, MI টেলিভিশন।